গুড মর্নিং আমার চ্যানেল জিন্দেগিতে তোমাদের স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখলে আমার ঘরের এই স্লাইডটা এখানটায় বসে চা খাচ্ছিলাম আর বাইরে আশপাশে দেখছিলাম এখানে বসে থাকলে মানে সকালের দিকে বা বিকালের দিকেও বসে থাকলে পাখি টাখি দেখা যায় আর প্রজাপতি এইসব দেখা যায় এবং বেশ ভালো মানে সবুজ তোমরা তো দেখেছো এর আগে আহ গাছপালা রয়েছে তো মনটা সকালবেলা উঠে সবুজ গাছপালা দেখলে মনটা ভালো হয়ে যায় সে জন্যই বসেছিলাম তো বসে থাকতে থাকতে দেখলাম একটা ছোট্ট পাখি পাশের ওই বাড়ির ওই কাকুদের বাড়িতে নিম গাছ আছে সেই নিম গাছের উপরে বসে বেশ বসে বসেছিলো খুব ছোট্ট একটুখানি একটা পাখি এটা বসেছিল তো সেটাই ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করলাম মোবাইল ক্যামেরা তো সেই জন্য জুম করার জন্য একটুখানি মানে ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে তো তবুও তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোট্ট পাখিটা একটুখানি বসেছিল ওখানে নিম গাছটাতে বসে বসে কি করছিল তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখে নাও দেখো মার্ক করা জায়গাটায় আছে এই নিম গাছটায় বসে আছে পাখিটা একটু নড়াচড়া করছে দেখলে বুঝতে পারবে তোমরা এই পাখিগুলোকে মাঝে মাঝেই দেখা যায় এখানে গাছে ঘুরে বেড়ায় ভালো লাগে বেশ ছোটো একটু পাখি আবার ছাদেরও ঘুরে বেড়ায় প্রচুর এদেরকে দেখলে খুব আনন্দ পায় এছাড়া বুলবুলি বা আমরা মামনি একটা পাখি মানে ওগুলোকে আমরা তো পেঁচাই বলতাম ঝগড়াটে প্যাঁচা মানে খুব কিচিমিচি কিচিমিচি করে বলে ওদেরকে ঝগড়াটে প্যাঁচা বলতাম মামনি আবার ওগুলোকে বলে ছাতারে তো ওই পাখিগুলো প্রচুর আছে মানে আমাদের এই এলাকায় প্রচুর আছে মানে প্রায় দশ বারোটা ওরকম আছে ওরা সারাদিনই ঘুরে বেড়ায় বিকালের দিকে সকালের দিকে ওরা বেশি ঘুরে বেড়ায় তো ওই পাখিগুলোও এখানে ঘুরে ঘুরে বেড়ায় ওদেরও দেখতে ভালো লাগে পুজো ওদেরকে ভীষণ পছন্দ করে মানে খুব পছন্দ করে যখন ছাদে বিকালবেলা ওদেরকে দেখতে পায় ও খুব আনন্দ পায় মনে হয় আমি ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি হ্যাঁ এর আগে কোনো ভিডিওতে দেখিয়েছি যে পাখিগুলোকে দেখছে প্রজাপতিও একটু একটু ঘুরে বেড়ায় যেহেতু আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে তো রং বেরঙের অনেক প্রজাপতিও দেখা যায় যাদেরকে দেখতেও পুচু খুব পছন্দ করে এখন আপাতত পুচু বাড়িতে নেই ও পাশে কাকিমাদের বাড়িতে আছে সকালবেলার টাইম কিছুটা টাইম ও পাশে বাড়ির যে নতুন কাকু আছে নতুন মা আছে ওদের সাথে স্পেন্ড করে নতুন কাকুর সাথে ওর ভীষণ বন্ধুত্ব মানে নতুন কাকু যা বলে ও সেই মানে সেটাকে কপি করে এবং খুব পছন্দ করে বসে বসে নতুন কাকুর সাথে গল্প করা আবার নতুন কাকুকে গান শেখায় সেগুলো ওর শেখা হয়ে গেছে গামা পাধানি পাধানিসা শেখা হয়ে গেছে আবার সানি ধাপা মাগারেসাও শেখা হয়ে গেছে ওর তো তোমাদেরকে দেখাবো কোনো একদিন ভিডিওতে এই 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 চলতে থাকে সকালবেলা ম্যাক্সিমাম মানে প্রতিদিনই এক দেড় ঘন্টা ও নতুন কাকুর বাড়িতেই কাটিয়ে আসে তো না যেতে পারলে আবার মানে বলে চলো চলো আমাকে দিয়ে আসো ওদের বাড়িতে আমাদের ওকে দিয়ে আসো এরকম করে দিন আগে তোমাদের ভ্লগে দেখিয়েছিলাম যে আমার বাড়িতে উচ্ছে গাছ হয়েছে তারপরে পেঁপে গাছ তো ছিলই তো সেখানে উচ্ছে প্রচুর মানে উচ্ছে করলা যাই বলো সেটা প্রচুর পরিমাণে হয়েছে তো এখনো কিন্তু সেই গাছটা আমাদেরকে উচ্ছে দিয়ে যাচ্ছে এবং অনেক দিয়েছে মানে প্রচুর মানে পাড়ার লোকজনকে দান মানে দিয়েছি তারপরে বাড়িতে যারা আমাদের হাউসমেট আছে তাদেরকে দিয়েছি আমরা নিজেরা খাচ্ছি এখন বাবা উচ্ছে দেখলেই বলছে আর উঠছে খাবো না উঠছে আজকে উচ্ছে করুন আজকে উঠছে করুন মানে এত আমরা ডেলির বাই ডেলি উঠছে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এবং মানে মানে মামনি নিজেই বলছে যে বিশ্বাসই করতে পারছি না যে গাছটা এইভাবে এত ফল দেবে এখনো প্রচুর ফল আছে মানে হয়ে আছে উঁচে এখনো আরও দেবে আশা করছি মানে গাছটা এখনো অনেকদিন আশা করছি এক দেড় মাস হয়তো বাঁচবে তো আরো মানে প্রচুর এ হবে তো বাড়িতে কোনো কিছু হলে খুব ভালো লাগে তো চলো আজকে আবার তোমাদেরকে একটু উচ্ছে গাছটা দেখায় যদিও অনেক উচ্ছে তোলা হয়ে গেছে তবুও দেখাই তোমাদের তো ছাদে এসে গেছি এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দেখো এই যে আমাদের উচ্ছে গাছ কত বড় মানে হয়েছে মানে কত বেশি জায়গা জুড়ে বিস্তৃত হয়েছে দেখো অনেকগুলো উচ্ছে হয়ে আছে ছোট বড় আর আমাদের ছাদ থেকে গাছটা লতিয়ে লতিয়ে নতুন মাদে ছাদ অব্দি পৌঁছে গেছে ওখানেও উচ্ছে হয়েছে জুম করে দেখাচ্ছি কটা বড় বড় উচ্ছে হয়েছে সেগুন একটু জুম করে দেখালাম দেখো এখন এগারোটা বেজে গেছে বেশ রোদ উঠেছে চোখটা কুচকে যাচ্ছে এখন ছাদে একটু কাজ আছে জামা কাপড় কিছু মেলে দেবো রোদে দেখা যাক আশা করছি আর বৃষ্টি হবে না সকালবেলার দিকে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল তো এখন মনে হচ্ছে আর বৃষ্টি হবে না রোদে জামা তারপরে নিচে যাব তারপরে অনেক পরপর কাজ আছে তো আজকে সারা দিনে ছোট ছোট ক্যাপচার করার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো আমার চ্যানেল আশা করছি তোমাদের ভালো লাগবে স্নান সেরে কাঁচা জামা কাপড় নিয়ে ছাদে মেলতে যাব এমন সময় পুচো বায়না জুড়লো যে সেও আমার সাথে ছাদে যাবে ও কিছুতেই দাদার কাছে থাকতে চাইলো না মামুনি তখন স্নান করছিল তো ও থাকবে না দাদার কাছে আমার সাথে ছাদে যাবে সেই জন্য বায়না করলো বাধ্য হয়ে ওকে ছাদে নিয়ে যেতে হলো এই আজকে একটু মানে ওয়েদারটা একটু ক্লাউডি আছে রোদটা কম ছিল বলেই ছাদে নিয়ে গেলাম কিন্তু নিয়ে গিয়ে দেখো ভালোই হলো আমার আমার একটু কাজে হেল্প হয়ে গেল পুচু কি সুন্দর আমাকে জামাকাপড় কাপড় নিতে সাহায্য করে দিল ও ছোটো থেকেই জামাকাপড় মেলতে আমাকে সাহায্য করে এর আগেও ওকে নিয়ে বহুবার ছাঁদে গিয়েছি তারপরে ও সেই জামা কাপড়গুলো আমার হাতে দিয়েছে খুব আনন্দের সহকারে ওই কাজগুলো করে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ফুল ফুটেছে কই ফুল কই ফুল কোথায় কই দেখো ওই তো কি ফুল ওটা হ্যাঁ জবা ফুল ওটা ভালো করে দেখো ওটা কি ফুল ওটা কি ফুল কি ফুল বলো বেল ফুল না ওটা ঠাকুরের দেবে সামনে ওটা ঠাকুরকে ওটা কি ফুল ফুটেছে ওটা কি ফুল ওটা কি ফুল দে বলো হ্যাঁ জবা ফুল ফুল হ্যাঁ যাই গুড আফটারনুন এখন বেজে গেছে ছটা আর আমি দেখছো রেডি হয়ে নিয়েছি এখন আমাকে বেরোতে হবে বেরোতে হবে মানে আমাকে একটু কলোনি মোট যেতে হবে কিছু এসেন্সিয়াল জিনিস কেনার জন্য প্রচুর প্লাস আমাদেরও বাড়ির জন্য সত্যি কথা বলতে কি একদমই বেরোতে ইচ্ছা করছে না যেতে ইচ্ছা করছে না কিন্তু আমার কাছে অন্য কোনো অপশান নেই আই হ্যাড টু ডু মানে এই জিনিসগুলো মানে কেনাকাটা এগুলো করতেই হবে আমাকে বেরোতেই হবে কারণ বাবা তো শরীর খুবই খারাপ এবং বয়স্ক মানুষ কিনে কেটে এভাবে আনতে পারে না একটা টাইম ছিল যখন বাবা বাজারে যেত মানে দু তিন বছর আগের কথা বলছি তখন বাবা বাজার যেত ভ্যানে করেই যেত আর বাবা বাজার করতো তারপরে টুকটাক এটা ওটা আনা কলোনি মোড় থেকে সেগুলো বাবা আনা আনতে পারত কিন্তু এখন বর্তমানে এই যে করোনা পরিস্থিতি প্লাস বয়সও হয়েছে প্লাস অনেক রকম শারীরিক অসুস্থতা তার জন্য বাবা তো আর বেরোতেই পারে না আর মামনি চিরকালই একটু ঘরোয়া মানে ঘরের মধ্যেই থাকতে ভালোবাসে মানে বিয়ে হওয়ার পর থেকে মামনির মামনির নিজের প্রয়োজনীয় জিনিসও আমি কিনে দিই এবং সংসারের সব কিছু আমি কেনাকাটা করি এমন নয় যে আমার ভালো লাগে না কেনাকাটা করতে কেনাকাটা করতে অবশ্যই ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কি মানে আগে যেমন দুজনে মিলে এমনি কেনাকাটা শপিং করার কথা নয় বাট ডেলি গুলো আগে যেমন আমি আর দীপ দুজনে মিলে একসাথে কেনাকাটা করতাম প্রতি সপ্তাহে বেরিয়ে সব কিছু কিনে এনে রেখে দিতাম কিন্তু এখন পরিস্থিতি এতটাই চেঞ্জ হয়ে গেছে এখন তো দ্বীপ প্রতি সপ্তাহে আসতে পারে না এক সপ্তাহ অন্তর অন্তর আসে বা দু সপ্তাহ অন্তর অন্তর আসে কিন্তু জিনিসপত্রের তো প্রয়োজন আমি ফল বা অন্য যে সবজি এই ধরনের জিনিসগুলো আমি কত বাড়িতে এনে স্টোর করব। কলা দু তিন দিন আমার মেয়ে রেগুলারলি কলা খায় রেগুলারলি মানে মৌসুমি লেবুর রস খায় তো এগুলো আমি কিভাবে বাড়িতে স্টোর করব। তারপরে আমরাও টুকটাক ফল টল খাই এগুলো আর বাড়িতে যে ফল আলা খুব যে আসে তা না এবং খুব একটা ভালো হয় না আমার কলোনি মোড়ে চেনা দোকান আছে সেখান থেকেই আমি আমার মেয়ের জন্য লেবু আর কলা সেখান থেকেই সিলেক্টেড সেখান থেকে নিয়ে অন্য জায়গা থেকে নিলে খুব একটা ভালো পাই না বলে নিই প্লাস আরও ডেলি এসেন্সিয়াল সময় তো সব কিছু বেশি বেশি করে স্টোর করা সম্ভব না অল্প বেশি তারপরে দুধ আছে পনির এটা ওটা সব সময় লেগেই থাকে কেনার জন্য তো এখন চট করে তো আগে যেমন চট করে বেরিয়ে যেতাম কোনো ব্যাপার ছিল না এখন আবার বেরোনো মানে সেই ধরা চুরো এখন এই তো মানে সাজগোজের তো কোনো বেলাই নেই এখন মাথায় টুপি পরতে হবে আবার মাস্ক পরতে হবে বাড়ি এসে সমস্ত জামাকাপড় ছাড়তে হবে মানে খুবই একটা মানে মানে ইরিটেটিং একটা ব্যাপার সেই জন্য বেরোতে মানে যাওয়ার নাম শুনলেই না আর ভালো লাগে না আর একদমই বেরোতে ভালো লাগে না মনে হয় ওর থেকে বাড়িতেই থাকি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি আর করা যাবে উপায় থাকে না বেরোতেই হয় যেমন আজকে মানে অ্যাকচুয়ালি দু তিন দিন আগেই আমার বেরোনোর কথা কিন্তু আমি ডিলে করতে 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 আজকের দিনে পৌঁছেছি আজকে না বেরোলে মানে কালকে আমার মেয়ের নেসটা হবে না তো আমাকে আজকেই বেরোতে হবে লেবু কলা সবই ফুরিয়ে গেছে ইনফ্যাক্ট আজকে সন্ধেও চিঁড়ে কলা যেটা খায় সেটা খেতে পারবে না যদি না আমি সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে আমি কলাটা নিয়ে ঢুকতে পারি তো যাই হোক বেশি কথা বলছি না এখন বেরোবো তারপরে দেখি বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা গুড ইভিনিং তো কেনাকাটা করে বাড়ি ফিরলাম প্রায় তারপরে চা খেলাম তারপরে জল খাবার খেলাম খেয়ে একটু গল্প টল্প করে এখন বেজে গেছে সাড়ে আটটা এখন ডিনার করব। তবে আজকে ডিনারে বেশি চাপ নেই শুধু রুটি করতে হবে কারণ দুপুরে আজকে মাংস হয়েছিল মাংসটাই রয়ে গেছে রাত্রিবেলা আর একজন দেখো উকি ঝুঁকি মারছে দুষ্টু মেয়ে আর একজন উঁকি ঝুঁকি মারছে এখন খেলা করছে ওর সাথে খেলা করতে হবে আমাকে তো দুষ্টু মেয়েটা চলে এসেছে আমি বললাম যে একটুখানি ঘুরে বেড়াও কিন্তু সে এখন মোবাইলটা দেখে মোবাইলের টানে চলে এসেছে যদিও ওকে মোবাইল একেবারেই দেওয়া হয় না শুধুমাত্র দু চার দিন অন্তর যখন আমি ভিডিও শ্যুট করি তাও আমার অনেক ভিডিওতে ও থাকে না তখনই একমাত্র মোবাইলটাকে দেখতে পায় আদার মোবাইল ওকে দেওয়াই হয় না হাতে তো দেওয়া হয় না এবং ওর সামনে মোবাইলটা সব আমরাও সময় না দেখার চেষ্টা করি যখন ও ও ঘুমিয়ে থাকে বা হয়তো মানে দাদুর কাছে আছে সেই সময় আমি দেখলাম বা আমার কাছে আছে তখন মামুনি দেখলো এরকম আমরা এ করি মোবাইল থেকে ওকে যতটা পারি আমরা দূরে রাখার চেষ্টা করছি খুব মজা পেয়েছে এখন তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করব দেখো এই দুটো মুখোশ মানে মুখোশ মানে এই মুখোশই বলে না কি বলবো এই যে তোমরা আমার ব্লগে শোনো রবিদার কথা আমাদের পাশে বাড়িতে থাকে আমাদের প্রতিবেশী রবিদা পুচুর রবি জেঠু তো ওই রবিদা এই দুটো দিয়েছে রবিদার ভাই কবিদা আছে পুরুলিয়ায় বেড়াতে গেছিলো কোনো রিলেটিভের বাড়ি সেখান থেকে নিয়ে এসেছে ওদের জন্যও নিয়ে এসেছে আর আমি যেহেতু ঘর সাজাতে খুব ভালোবাসি সেই জন্য আমার জন্য এই দুটো নিয়ে এসেছে খুব সুন্দরই ওটা যখন আমি আমি এখনও সিলেক্ট করিনি যে ঘরে কোথায় রাখবো দেখো এখন বাচ্চা ছোট খুব বেশি ঘর মানে গুছিয়ে রাখতে পারি না কিন্তু এত সুন্দর দুটো জিনিস ফেলে রাখতেও মন চাইছে না ইচ্ছা আছে একটা জায়গায় রাখার এখন দেখা যাক কোথায় এখনো সিলেক্ট করিনি কোন জায়গায় গুছিয়ে রাখবো তবে ভবিষ্যতে দেখি কোনো একটা জায়গা বের করে সেখানে এই মুখোশ দুটো রেখে দেবো খুব সুন্দর হয়েছে মুখোশ দুটো দেখিয়েছি তো এই তো দেখো দেখো দূর থেকে দেখো হাত দেবে না হ্যাঁ ভালো করে দেখো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দ্বীপের ওখানে বোলপুরে যখন থাকে ওখানে রান্নাবান্না করে খাওয়ার মানে খুব সমস্যা তো আজকে তোমাদেরকে বলছি যে দ্বীপ বেশ ভালোই রান্নাবান্না শিখে গেছে ভালোই মানে এমন কিছুই নয় মানে খিচুড়ি বা ভাত ডিম ভাজা তারপরে তোমার মাংস এগুলো করছে যেহেতু ওর ফেভারিট তো চিকেনটা রান্না শিখে গেছে সেটাই সবথেকে ভালো আজকে দুপুরেও চিকেন করেছিল আর কালকে রাতে খিচুড়ি আর ডিম ভাজা করেছিল তো যেটুকু সবসময় পসিবল হয় না কারণ অফিস থাকে তো সকালে ব্রেকফাস্টটা ম্যাক্সিমাম ও দুধ কর্নফ্লেক্স বা চিড়ে বা ছাতু এই ধরনের কিছু খেয়েই মেক করে আর বাকি দুপুরবেলার লাঞ্চটা ও অফিসের কাছে একটা জায়গা আছে সেখান থেকে খেয়ে নেয় আর রাত্রিবেলা মাঝে মাঝে ও বাড়িতে বানায় আর না হলে রুটি কিনে আনে এরকম তো মাঝে মাঝে ট্রাই করছে তো এটাই আমার কাছে রিলিফ যে কিছু অন্তত করতে পারছে তো তো কালকে খিচুড়ি বানিয়েছিল সেই খিচুড়ির ছবিটাও পাঠিয়েছিল তোমাদের সাথে শেয়ার করছি আমার তো দেখে মনে হলো ভালোই ভালোই বানিয়েছে এবং ও বেশ হয়েছে নাকি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন খিচুড়ি আর ডিমের অমলেট বানিয়েছে চিকেনও বানিয়েছে তবে চিকেনটা খুব ভালো করতে পারিনি কারণ এক্সাক্টলি কতটা চিকেন তার সাথে কতটা মশলা দিতে হয় সমস্ত কিছু অত ওর আইডিয়া নেই তো একটু বলছে টেস্টে খুব যে ভালো টেস্ট হয়েছে অবভিয়াসলি আমাদের মতো করতে পারবে না প্রথম প্রথম কিছু দিন অভ্যাস করতে করতে আস্তে আস্তে শিখে যাবে তখন আশা করছি দু তিন মাস পরে আরও বেটার করবে তো যাই হোক খাওয়া দাওয়া নিয়ে ওর যে আমার টেনশানটা ছিল অনেকটা কমেছে এখন বাদ বাকি থাকা তো স্ট্রাগল করে থাকতেই হবে বাড়ি থেকে দূরে থাকলে তো এগুলো হবেই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা তুমি টাটা বলতে চাও এই দিকে ফিরে বলো এই যে হ্যাঁ টাটা দাও হাত উঁচু করে হ্যাঁ আরো ভালো করে ভালো করে এটা মাইক ভালো করে হ্যাঁ ভালো করে দাও